দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে 32টি দেশীয় সংস্থার সমন্বয়ে ইলেকশন অবজারভার কনসোর্টিয়াম গঠিত হয়েছে। সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে সংগঠনের আত্মপ্রকাশ ঘটে। নির্বাচন পর্যবেক্ষণের জন্য নির্বাচন কমিশনের নিবন্ধিত 96টি বেসরকারি সংস্থার মধ্যে 32টির সমন্বয়ে গঠিত হয়েছে ইলেকশন অবজারভার কনসোর্টিয়াম। এই সংগঠনের উপদেষ্টা হিসেবে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক জিয়া রহমান এবং সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট সৈয়দ ইশতিয়াক রেজা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে 32টি দেশীয় সংস্থার সমন্বয়ে ইলেকশন অবজারভার কনসোর্টিয়াম গঠিত হয়েছে। সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে সংগঠনের আত্মপ্রকাশ ঘটে। নির্বাচন পর্যবেক্ষণের জন্য নির্বাচন কমিশনের নিবন্ধিত 96টি বেসরকারি সংস্থার মধ্যে 32টির সমন্বয়ে গঠিত হয়েছে ইলেকশন অবজারভার কনসোর্টিয়াম। এই সংগঠনের উপদেষ্টা হিসেবে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক জিয়া রহমান এবং সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট সৈয়দ ইশতিয়াক রেজা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে 32টি দেশীয় সংস্থার সমন্বয়ে ইলেকশন অবজারভার কনসোর্টিয়াম গঠিত হয়েছে। সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে সংগঠনের আত্মপ্রকাশ ঘটে। নির্বাচন পর্যবেক্ষণের জন্য নির্বাচন কমিশনের নিবন্ধিত 96টি বেসরকারি সংস্থার মধ্যে 32টির সমন্বয়ে গঠিত হয়েছে ইলেকশন অবজারভার কনসোর্টিয়াম। এই সংগঠনের উপদেষ্টা হিসেবে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক জিয়া রহমান এবং সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট সৈয়দ ইশতিয়াক রেজা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে 32টি দেশীয় সংস্থার সমন্বয়ে ইলেকশন অবজারভার কনসোর্টিয়াম গঠিত হয়েছে। সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে সংগঠনের আত্মপ্রকাশ ঘটে। নির্বাচন পর্যবেক্ষণের জন্য নির্বাচন কমিশনের নিবন্ধিত 96টি বেসরকারি সংস্থার মধ্যে 32টির সমন্বয়ে গঠিত হয়েছে ইলেকশন অবজারভার কনসোর্টিয়াম। এই সংগঠনের উপদেষ্টা হিসেবে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক জিয়া রহমান এবং সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট সৈয়দ ইশতিয়াক রেজা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে 32টি দেশীয় সংস্থার সমন্বয়ে ইলেকশন অবজারভার কনসোর্টিয়াম গঠিত হয়েছে। সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে সংগঠনের আত্মপ্রকাশ ঘটে। নির্বাচন পর্যবেক্ষণের জন্য নির্বাচন কমিশনের নিবন্ধিত 96টি বেসরকারি সংস্থার মধ্যে 32টির সমন্বয়ে গঠিত হয়েছে ইলেকশন অবজারভার কনসোর্টিয়াম। এই সংগঠনের উপদেষ্টা হিসেবে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক জিয়া রহমান এবং সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট সৈয়দ ইশতিয়াক রেজা।